হাই স্টুডেন্টস, নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের অ্যাম্বিশন ফেয়ার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইনটেন্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যখন কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। রিফ্লেক্সিভ প্রোনাউন চিনব কিভাবে? অবজেক্ট পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ এবং সেলফস এই দুইটি সাফিক্স যোগ করে প্রোনাউন করা হয়, সেটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন, রুনা মেড হারসেলফ ব্রেকফাস্ট। রুমা নিজেই সকালের নাস্তা তৈরি করেছে। এখানে রুমা এবং হারসেলফ একই ব্যক্তি। দুই নম্বর বাক্যে দেখো, মাই ডগ হার্ট ইটসেলফ হোয়াইল ক্লাইম্বিং ওভার দ্য ফেন্স। আমার কুকুরটি বেড়া বেয়ে ওঠার সময় ব্যথা পেল। এখানে মাই ডগ হার্ট ইটসেলফ অর্থাৎ মাই ডগ এবং ইটসেলফ একই প্রাণীকে বোঝানো হচ্ছে। তিন নম্বর বাক্যে দেখো, দে ব্লেমড দেমসেলভস ফর দ্য পুয়ার প্রফিট। তারা কম লাভ হওয়ার জন্য নিজেদেরকে দোষারোপ করল। এই বাক্যে দে এবং দেমসেলভস একই ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। চার নম্বর বাক্যে, উই অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার সেলভস। আমরা নিজেরাই নিজেদের যত্ন নেই। এই বাক্যে উই এবং আওয়ার সেলভস একই ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে। এখন সেলফ, সেলফ হলো সিঙ্গুলার এবং সেলভস হলো প্লুরাল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনগুলো অবজেক্ট পার্সোনাল প্রোনাউন এবং কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। মি, আস, ইউ, ইউ, হিম, হার, ইট, দেম, এরা হলো অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন করলে দাঁড়ায় মাই সেলফ। মাই সেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফস মানে আমরা নিজেরা, ইয়োর সেলফ তুমি নিজে, ইয়োর সেলফস তোমরা নিজেরা। যখন সিঙ্গুলার হবে তখন ইয়োর সেলফ হবে, আর যখন প্লুরাল হবে তখন ইয়োর সেলফস হবে। হিমসেলফ সে নিজে, যখন ছেলেদেরকে বোঝানো হবে তখন হিমসেলফ বসাবো আমরা। হারসেলফ সে নিজে, মেয়েদের ক্ষেত্রে হারসেলফ ব্যবহার করব। আর যখন প্রাণীদেরকে বোঝানো হবে তখন ইটসেলফ বসাতে হবে। ইটসেলফ মানে ইহা নিজে, আর হিমসেলফ হারসেলফ, এবং ইটসেলফের প্লুরাল হলো দেমসেলভস। দেমসেলভস মানে তারা নিজেরা। এখন এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর অবজেক্ট হিসেবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন অ্যামিউজ মানে মুগ্ধ করা, দে অ্যামিউজড দেমসেলভস, তারা নিজেদেরকে মুগ্ধ করেছিল, নিজেরা আনন্দ পেয়েছিল। দে ব্লেমড দেমসেলভস, তারা নিজেদেরকে দোষারোপ করেছিল। আই কাট মাই সেলফ, আমি নিজেই নিজেকে কেটে ফেলেছিলাম। দে ড্রাইড দেমসেলভস ইন দ্য এয়ার, তারা বাতাসে নিজেদেরকে শুকিয়েছিল। আই এনজয়েড মাই সেলফ ইন দ্য ক্লাস, আমি ক্লাসে নিজেই নিজের আনন্দ পেয়েছিলাম। দে হেল্প দেমসেলভস, তারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। শি হার্ট হারসেলফ, সে নিজেকে নিজেই আঘাত পেয়েছিল। উই ইন্ট্রোডিউস আওয়ার সেলভস, আমরা নিজেরা নিজেদের পরিচয় দিয়েছিলাম। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল। উই আর প্রিপেয়ারিং আওয়ার সেলভস, আমরা নিজেরাই প্রস্তুতি নিচ্ছি। শি ইজ টিচিং হারসেলফ, সে নিজেই নিজেকে শিক্ষা দিচ্ছে।
আই কন্টেন্টেড মাই সেলফ, আমি নিজেই তৃপ্তি লাভ করেছিলাম। এইভাবে বাক্যগুলোকে এই রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে তোমরা নিজেরা নিজেরা অনেকভাবে বাক্য তৈরি করতে পারবে। এভাবে নিয়মিত তোমরা বাক্য তৈরি করার মাধ্যমে রিফ্লেক্সিভ প্রোনাউন চর্চা করবে। রিফ্লেক্সিভ প্রোনাউন তিন ভাবে আমরা ব্যবহার করতে পারি। একটি হলো ডিরেক্ট অবজেক্ট হিসাবে, আর দ্বিতীয়টি হলো ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে, আর তৃতীয়টি হলো প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। যেটি আমি অবজেক্ট পার্সোনাল প্রোনাউনেও শিখিয়েছিলাম যে অবজেক্ট পার্সোনাল প্রোনাউনকে তিন ভাবে ভাগ করা যায়, ঠিক সেইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনকেও তিন ভাবে আমরা ব্যবহার করতে পারি, ডিরেক্ট অবজেক্ট হিসাবে, ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে এবং প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। ডিরেক্ট অবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি? যখন কোনো বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তখন সেটি ডিরেক্ট অবজেক্ট। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করি ডিরেক্ট অবজেক্ট হিসেবে সাবজেক্টকেই বোঝাতে। এই ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউনকে ভার্বের পর বসানো, যেমন মালা ইজ টিচিং হারসেলফ টু প্লে দ্য পিয়ানো, পিয়ানো বাজাতে মালা নিজেই নিজেই শিখছে। এখানে মালাকেই শিখাচ্ছে, সেই কারণে আমরা হারসেলফ কে ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এইবার ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে কিভাবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে পারি? রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা ব্যবহার করতে পারি ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে সাবজেক্টকেই বোঝাতে। এই ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউনকেও ভার্বের পরে বসানো হয়। আর বলে নিই যে যখন কোনো বাক্যে দুইটি অবজেক্ট থাকবে, একটি ডিরেক্ট অবজেক্ট এবং একটি হলো ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক আর ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক। এখন আমরা উদাহরণে দেখি, মিম ইজ মেকিং হারসেলফ এ স্যান্ডউইচ। এখানে দুইটি অবজেক্ট আছে, মেক ভার্বের দুইটি অবজেক্ট, একটি হলো হারসেলফ আর আরেকটি হলো স্যান্ডউইচ। এখানে স্যান্ডউইচ হলো ডিরেক্ট অবজেক্ট আর হারসেলফ হলো ইনডিরেক্ট অবজেক্ট। এবার আমরা দেখি যে প্রিপজিশনের পরে আমরা কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। উদাহরণেই দেখা যাবে সেটা, মীরা ইজ লুকিং অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, অর্থাৎ আয়নার ভিতরে মীরা নিজের দিকেই নিজে তাকালো। মীরা ইজ লুকিং অ্যাট হারসেলফ, এখানে অ্যাট হলো প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে হারসেলফ ব্যবহার করা হয়েছে, এটি হলো প্রিপজিশনের পরে অবজেক্ট। দুই নম্বর বাক্যে, ইউ অফেন টক টু ইয়োরসেলফ, মাঝে মাঝে তুমি নিজেই নিজের সাথে কথা বলো, এখানে টু হলো প্রিপজিশন আর ইয়োরসেলফ হলো অবজেক্ট। এবার কোথায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যাবে না সেটিও আমাদের জানতে হবে। প্রিপজিশন অফ প্লেস, অর্থাৎ উইথ, প্রিপজিশন অফ প্লেস বা উইথ এর পর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যাবে না। যেমন, হি টুক হিজ আমব্রেলা উইথ হিমসেলফ, এই বাক্যে উইথ ব্যবহার করা হয়েছে, এই কারণে এটি সঠিক নয়। হি টুক হিজ আমব্রেলা উইথ হিম, সে তার সাথে তার ছাতা নিয়েছিল, এখানে হিমসেলফ ব্যবহার করা যাবে না। সাবজেক্ট হিসেবে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো যাবে না। যেমন, রানা অ্যান্ড মাইসেলফ ওয়েন্ট দেয়ার, এখানে দুইটি সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, কিন্তু দ্বিতীয় সাবজেক্ট হিসেবে মাইসেলফ ব্যবহার করা হয়েছে, এটি সঠিক নয়। তাহলে মাইসেলফ এর সাবজেক্ট কি হবে? আই হবে। রানা অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, রানা এবং আমি সেখানে গিয়েছিলাম। আমরা যে কাজগুলো সচরাচর নিজেদের জন্য করে থাকি সেরকম ভার্ব, কিছু ভার্ব আছে, সেই ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যাবে না। যেমন, আমরা শেভ করে থাকি, নিজেরাই শেভ করে থাকি, তো রনি শেভস হিমসেলফ এভরিডে, এইভাবে ব্যবহার করা যাবে না। রনি শেভস এভরিডে,
অর্থাৎ রনি প্রতিদিনই শেভ করে। দুই নম্বর বাক্যে বাবু ইজ ব্রাশিং হিমসেলফ হিজ টিথ। বাবু বাক্যটিকে ভুলভাবে হিমসেলফ প্রয়োগ করা হয়েছে, হিমসেলফ এখানে প্রয়োজন নেই। বাবু ইজ ব্রাশিং হিজ টিথ, বাবু তার দাঁত ব্রাশ করছে। এবার আমরা শিখব যে ইন্টেন্সিভ প্রোনাউন কি। ইন্টেন্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন দেখতে একই, এবং ইন্টেন্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্ট এক নয়, যেটি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট একই, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট এক নয়। ইন্টেন্সিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের পর অথবা ক্লজের শেষে বসে। ইন্টেন্সিভ প্রোনাউন কি করে, সাবজেক্টকে জোর দিতে ব্যবহৃত হয়। যেমন ইউ মাস্ট সাইন দ্য কন্ট্রাক্ট ইউর সেলফ, অর্থাৎ এখানে তোমাকেই চুক্তিটি স্বাক্ষর করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় বাক্যে দেখো, নীলা হারসেলফ মেট দ্য কেক। নীলা নিজেই পিঠা তৈরি করেছিল, তো এখানে নীলাকে জোর দেওয়া হচ্ছে। আমরা বাইয়ের পর ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করি অ্যালোন বা উইদাউট হেল্প বোঝানোর জন্য। যেমন রানু কুকড দ্য ফুড বাই হারসেলফ, রানু নিজেই খাবার রান্না করল। আচ্ছা, দুই নম্বর বাক্যে হি উইল নট গো সো আই উইল গো মাই সেলফ বাই মাই সেলফ, সে যাবে না সুতরাং আমি নিজেই সেখানে যাব। তো এইভাবে প্রিপজিশনের বাইয়ের পরে যখন কোনো ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় তখন অ্যালোন বা উইদাউট হেল্প বোঝানো হয়। তো প্রিয় ছাত্রছাত্রী, এই হলো আজকের ক্লাস, ইন্টেন্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি তোমরা এগুলো বারবার দেখতে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসগুলো দেখবে এবং আমাদের ক্লাসগুলো সাবস্ক্রাইব করে তোমরা নতুন নতুন ক্লাস পেতে থাকবে। ধন্যবাদ। We'll be right back.